আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়টির কোড হল চব্বিশ উনিশ সতেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো কত সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় দুই নম্বর প্রশ্ন ফ্যাসিবাদের জনককে ফ্যাসিবাদের জনক হলেন ব্যানিটো মোসোলিনী তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওটোপিয়া শব্দটির প্রবক্তাকে ওটোপিয়া শব্দটির প্রবক্তা হলেন স্যার টমাস মোর চতুর্থ নম্বর প্রশ্ন রেনেসাকে রেনেসা হল মূলত একটি সাংস্কৃতিক আন্দোলন ফার্স্ট নম্বর প্রশ্ন হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন নিকোলো ম্যাকিয়াভ্যালি ছয় নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রদার্শনিক সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা দেন রাষ্ট্রদার্শনিক ম্যাকিয়াভেলি সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা দেন সাত নম্বর প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন নিকোলো ম্যাকিয়াভেলি আট নম্বর প্রশ্ন মানব জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র বিশ্রী পাশবিক ও স্বল্পায়ু এই উক্তিটি কার মানব জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র বিশ্রী পাশবিক ও স্বল্পায়ু উক্তিটি হচ্ছে টমাস হবসের নয় নম্বর প্রশ্ন কাদেরকে চুক্তিবাদী দার্শনিক বলা হয় চুক্তিবাদী দার্শনিকরা হলেন টমাস হবস জনলক রসু প্রমুখ দশ নম্বর প্রশ্ন হলো কারা সামাজিক চুক্তিবাদী দার্শনিক হিসেবে পরিচিত টমাস হবস লক রুশু সামাজিক চুক্তিবাদী দার্শনিক হিসেবে পরিচিত এগারো নম্বর প্রশ্ন হল জনলক কোন দেশের দার্শনিক জনলক একজন ইংল্যান্ডের দার্শনিক বারো নম্বর প্রশ্ন হলো সংসদীয় গণতন্ত্রের জনককে সংসদীয় জনত গণতন্ত্রের জনক হলেন জন লক তেরো নম্বর প্রশ্ন জনলোকের একটি গ্রন্থের নাম উল্লেখ করো লকের একটি গ্রন্থের নাম হচ্ছে টু থ্রিয়েটাইজ অন সিভিল গভর্নমেন্ট চোদ্দো নম্বর প্রশ্ন হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কো পনেরো নম্বর প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন জে জেক রোশো ষোলো নম্বর প্রশ্ন কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরো নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য স্বাধীনতা ও মৈত্রী আঠারো নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই উনিশ নম্বর প্রশ্ন দুজন উপযোগবাদী দার্শনিকের নাম উল্লেখ করো দুজন উপযোগবাদী দার্শনিকের নাম হল প্রথমজন হলেন বেশ্যাম এবং দ্বিতীয়জন হলেন জে এস মিল বিশ নম্বর প্রশ্ন হলো ফার্গমেন্ট অন গভর্নমেন্ট বইটির রচয়িতাকে জেরেমি বেশ্যাম একুশ নম্বর প্রশ্ন সত্যি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি এই উক্তিটি কার সত্যি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি উক্তিটি হচ্ছে টমাস হিল গ্রিনের বাইশ নম্বর প্রশ্ন দুজন কাল্পনিক সমাজতন্ত্রীর নাম উল্লেখ কর দুজন কাল্পনিক সমাজতন্ত্রীর দার্শনিকের নাম হল সেন্ট সাইমন এবং রবার্ট ওয়েন তেইশ নম্বর প্রশ্ন ভাববাদী দার্শনে দর্শনের জনককে ভাববাদী দর্শনের জনক হলেন প্ল্যাটো চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ল ইজ কমান্ড অফ সোভেরিজন উক্তিটি কার উক্তিটি হলো জন অস্টিনের পঁচিশ নম্বর প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় নিউজিল্যান্ডে ছাব্বিশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা কে দেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা দেন কার্ল মার্কস সাতাশ নম্বর প্রশ্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক কে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক হলেন সমাজবিজ্ঞানী কার্ল মার্কস সর্বশেষ প্রশ্ন কত সালে চীনা বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে চীনা বিপ্লব সংগঠিত হয় এটাই ছিল ক বিভাগের সাজেশন এখানে টোটাল আঠাশটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করব হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন উদারতাবাদের মূলনীতিগুলো আলোচনা কর তিন নম্বর প্রশ্ন রেনেসা বলতে কি বুঝ চতুর্থ নম্বর প্রশ্ন হল শ্রেণী সংগ্রাম তথ্য কে ফার্স্ট নম্বর প্রশ্ন ম্যাকিয়াভেলি নৈতিকতার দ্বৈত মানদণ্ড বলতে কি বোঝো ছয় নম্বর প্রশ্ন টমাস হবসের সামাজিক চুক্তির ধারণাটি ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন অত্যন্ত মূল্যতত্ত্ব কি আট নম্বর প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে জনলোকের ধারণা সংক্ষেপে আলোচনা কর নয় নম্বর প্রশ্ন মানব প্রকৃতি সম্পর্কে লক্ষের ধারণা ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন জনলোকের প্রকৃতি রাজ্য কেমন ছিল এগারো নম্বর প্রশ্ন মাও সেতুং এর নয়া গণতন্ত্রের অর্থ ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন সংক্ষেপে ফরাসি ফরাসি বিপ্লবে বিপ্লব বলতে কি বুঝো এবং এই বিপ্লবের কারণ কারণসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন উপযোগবাদ বলতে কি বুঝো চোদ্দ নম্বর প্রশ্ন ফুবয়ানবাদ কি পনেরো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বোঝায় এটাই ছিল হবিবেগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করব গো বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দুই নম্বর প্রশ্ন রাজনীতি ধর্ম ও নৈতিকতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন টমাস হবসের মানব প্রকৃতি সম্পর্কিত ধারণা কি আলোচনা করো তুমি কি তার ধারণার সাথে একমত উত্তরের পক্ষে যুক্তি দাও চতুর্থ নম্বর প্রশ্ন হল জনলোকের সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন বা জনলোককে কেন সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় আলোচনা করো ফাঁস্ট নম্বর প্রশ্ন চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুং এর অবদান আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে ফরাসি বিপ্লবের অবদান মূল্যায়ন করো আট নম্বর প্রশ্ন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রভাব বর্ণনা করো নম্বর প্রশ্ন জেরেমি ব্যান্ডামের উপযোগবাদ তথ্যটি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বেনামের সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ সুখ বক্তব্যটি পর্যালোচনা করো এগারো নম্বর প্রশ্ন শক্তি নয় ইচ্ছাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি টি এইচ গ্রিন ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন কারমার্কের শ্রেণী সংগ্রাম অঙ্গটি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন সমালোচনা সহ লেনিনের পার্টি তত্ত্বটি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন জোসেফ স্টেলিনের একাদশ সমাজতত্ত্ব ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন হল মাওবাদী কি মাওবাদীদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এটাই ছিল গ বিভাগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে এছাড়াও খবিভাগ এবং গ বিভাগের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ